গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখতেই পারছো তোমরা, বনে এখানে প্রদীপ বানাচ্ছে কালকে গাশি, তার জন্য। তো গাশি জিনিসটা আসলে কি অনেকেই জানে না, কারণ অনেক জায়গায় এটা হয় না। বেসিক্যালি শহরের দিকে তো এটা দেখাই যায় না, বাট আমাদের গ্রামের দিকে এই প্রথা এখনো পর্যন্ত চালু আছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদের বলবো গাশি জিনিসটা আসলে কি। তো দেখতে পারছো কত সুন্দর প্রদীপ গড়ছে এই দুজনে মিলে। এরা যা প্রদীপ বানাচ্ছে, অনেকে প্রদীপ কিনে আনে, বাট আমার মনে হয় বাড়ির বানানো প্রদীপের ব্যাপারই আলাদা। তো আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, তখন তো এরকম প্রদীপ বানানো হতো বিকালে বসে একসাথে সবাই মিলে। তো এখনও বানায় এরা, বাট সেই ছোটবেলার মতো ভাইবটা না এখন আর পাই না, কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলো। সবারই ছোটবেলা হয়তো সবার কাছে প্রিয়। তো এই তো কথা বলতে বলতে এনার আবার একটা প্রদীপ বানানো হয়েও গেছে, আর ওদিকে রশ্মি এখনো প্রদীপ বানিয়েই যাচ্ছে, কিন্তু ও ভালো বানাচ্ছে প্রদীপ। প্রদীপের ব্যাপারটা হচ্ছে প্রদীপের শেপ নিয়ে। তো দেখো কি সুন্দর শেপ গড়েছে প্রদীপের, এত সুন্দর প্রদীপ বানিয়েছে এরা, খুবই ভালো। তো এই দেখো ওদের সব প্রদীপ বানানো হয়ে গেছে। তো চলো দেখে আসি ওদিকে মা কি কি শাক তুলে আনলো। সাত রকমের শাক লাগে। এটা ধুন্দুল শাক, এটা হালঞ্চ শাক, আর এটা উচ্ছে শাক, এটা পুঁই শাক, পুঁই শাক, তালাকচু শাক, কুমড়ো শাক। এখানে টোটাল সাত রকমের শাক আছে। মটর শাক। সাতটা শাক কি কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, সাত শাকই কমপ্লিট হয়ে গেছে। এটা চাল কুমড়ো শাক। আচ্ছা, আর এই যে এটা কমলি শাক, এই যে এটা কমলি শাক, আর কি কোনো শাক আছে? আছে ছেচি শাক। ছেচি শাক, এই শাকটা খালি আমাদের দিকেই পাওয়া যায়। এই যে ছেচি শাক, এটা ছেচি শাক। আরও আছে এই যে কুলিখাড়া শাক, দাঁড়াও আরও আছে কুলিখাড়া শাক এখানে। যাই হোক, এর ভিতর আছে কুলিখাড়া শাক। এত ক রকমই হলো, আমাদের তো সাতের বেশি হয়ে গেছে। হ্যাঁ, টোটাল সাত রকমের শাক লাগে, বাট এখানে সাতের বেশি আছে। বেশি আছে, প্রায় নয় দশ, দশটা তো হবে, দশ রকমের তো আছে। এই যে তিতে পাট শাকও আছে, দেখো তিতে পাট শাক। তিতে পাট শাক, আজকে এটা দিয়ে ঘন্ট হবে, আর কালকে এটা খেতে হবে। আজকে ঘন্ট তৈরি করে রাখতে হবে, কালকে খেতে হবে। হ্যাঁ, মানে রাতে রান্না করে রাখতে হবে, দিয়ে কালকে সকালবেলা খেতে হবে। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। হয়তো শহরের দিকে এটা হয় না, বাট হয় আমি হয়তো জানি না, বাট আমাদের এদিকে এটা তেলাকচু শাক। এই শাককে তোমরা কি বলো জানি না, বাট আমরা গ্রামের দিকে এটাকে তেলাকচু শাক বলে থাকি। এই যে এইভাবে লতিয়ে থাকে এখানে সেখানে, অনেকে এটাকে আগাছা বলে, বাট এটা আগাছা না গাইস, এটা খাওয়ার জিনিস। এতে একদিন তোমাদের রান্না করে দেখাবো কিভাবে রান্না করে খেতে হয়, ঠিক আছে? দেখো মা আবার শাক তুলতে নেমেছে, আর একটু শাকে কম পড়ে গেছিল আমাদের, তাই মা বললো যাই আর একটু তুলে নিয়ে আসি। দেখতে পাচ্ছো কি সুন্দর কলমি শাক হয়েছে ওই দিক দিয়ে। তো এইখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মা শাক কাটতে বসে পড়েছে। আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে গাশির দিন সকালে বাসি এই শাকের ঘণ্টটা খেতে হয়। তো একটা প্রবাদ আছে, আশ্বিন মাসে রাধে বাড়ে, কার্তিক মাসে খায়। তো এটাই, মানে আজকে তো আশ্বিন মাস, কালকে কার্তিক মাস হয়ে যাবে, তো এই ঘণ্টটা কালকে সকালবেলা খাওয়া হবে। তো এখন মা মাছের মুড়ো ভেজে নিচ্ছে, ইলিশ মাছের মাথা। অনেকে কী করে, অনেকের মধ্যে গাশি পালন হয় আমি দেখেছি, বাট ওরা না সবজি দিয়ে একটা ডাল করে খায়, বাট আমাদের মধ্যে ওটা নেই, আমরা শাক খাই, সাত রকমের শাক। তো এই দেখো ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে এসেছে প্রায়। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। তো এদিকে তেলও গরম হয়ে এসেছে আমাদের, এইবার মা তেলের মধ্যে ছেড়ে দেবে তেজপাতা আর একটু জিরে ফোড়ন হিসাবে।
আর এখন কুচানো শাকটা আমার দিয়ে দিল। শাকের ঘন্ট জিনিসটা খেতে এমনি ভালো লাগে। তারপরে এখানে সাত রকমের বেশি শাক আছে, মা তো মনে হয় 10-11 রকমের শাক তুলে এনেছে। কিছু শাক কিন্তু কিনে আনা হয়নি গাইস, সব শাকই মা তুলেছে বাড়ির আশেপাশে থেকে, মা জোগাড় করেছে শাকগুলো। তো শাকগুলো তো খেতে এমনিই ভালো লাগবে, কারণ এই শাকে কোনো রকমের কোনো সার প্রয়োগ হয়নি, একদমই অর্গানিক। তো মা এখন শাকের মধ্যে দিয়ে দিয়েছে 2 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। তো এখন শাকটা হতে থাকুক। ছোটোবেলা থেকে সেই একই শাকের ঘন্ট খেয়ে আসছি প্রতি বছর, 18টা বছর হয়ে গেল, মানে আমার 18 বছর বয়স, বাট 18 বছর তো আমি শাকের ঘন্ট খাইনি। সে যাই হোক, 16 বছর তো খেয়েছি না, 2 বছর বয়স থেকে নিশ্চয়ই ভাত খাওয়া শিখেছিলাম। সে যাই হোক, এই জিনিসটির সাথে কোনোদিন বদলাবে না, সব সারা জীবন একই থাকবে। আর এছাড়া না একটা আলাদাই মজা আছে শাকের ঘন্টের, তাও আবার গাছির সকালের। শাকটা ভালো করে ভেজে এসেছে, এবার এই এটা আটা, আটার গুঁড়ো গুলিয়ে শাকের দিয়ে দেবো। তো মা এখন শাকের মধ্যে দিয়ে দিল মাছের মাথা দুটো। মাছের মাথা দুটো ভালো করে ভেঙে নিতে হবে, না হলে কিন্তু শাকের মধ্যে মাছের মাথার কোনো স্বাদই আসবে না। আর মা একটু আটা জল দিয়ে গুলে দিয়ে দিল। তো এই আটা দেওয়ার কারণ কি সেটা আমি ঠিক জানি না, বাট নিশ্চয়ই কোনো কারণ আছে। তো মাছের মাথা দুটো মা ভালো করে মিশিয়ে নিচ্ছে শাকের সঙ্গে, তাহলে শাকে মাছের ভালো ফ্লেভার চলে আসবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কি হয়। আজকে সাতপদের শাক রান্না করে খেতে হয়, আজকে খেতে হয় না কালকে খেতে হয়। সবাই বলে যে বলবো আশ্বিন মাসে রাধে বাড়ে কার্তিক মাসে খায়, আমাদের মধ্যে এটা পালন হয়, এটা সবচেয়ে ট্র্যাডিশনাল ফুড আমাদের মধ্যে। আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি এই শাকের ঘন্ট, আর এই দিনেই মানে কার্তিক মাসের সকালে খেতে হয়। তো তোমাদের সাথে তো সবটুকু শেয়ার করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। শাকের ঘন্ট রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, জলটা আর একটু টেনে আসলেই নামিয়ে দেওয়া হবে। তো আমাদের শাকের ঘন্ট রান্না কিন্তু হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, আর এটা কিন্তু খেতেও সুস্বাদু হয়। কত সুন্দর মাছের মাথার গন্ধ বেরোচ্ছে মা, রং হয়েছে দেখো গাইস। অনেক সময় শাক রান্না করলে কি হয়, শাকের রংটা সবুজ থেকে কালো হয়ে যায়, বাট দেখো শাকের রং কিন্তু একদম সবুজ আছে, রং কিন্তু একটুও বদলায়নি। তো তোমরা এই পদ্ধতিতে এইভাবে করে খেতে পারো, আমরা তো প্রতি বছর এই সময় খাই, তোমরাও চাইলে এক একদিন করে খেতে পারো এই রান্নাটা। তো চলো দেখতে থাকো। তো শাকের ঘন্টের পরে এইবার রান্না হবে আমার পছন্দের চিকেন। মানে এই জিনিসটা না আমার সব থেকে বেশি পছন্দের একটা খাবার, চিকেন। মানে চিকেন তুমি আমাকে যা বানিয়ে দাও, একটা মোটামুটি ভালো খাবার জিনিস হলে সেটা আমার পছন্দের। তো এই তো এইবার আমার তেলের মধ্যে পেঁয়াজ রসুন, আর এর আগে তেজপাতার জিরে ফোড়ন দিয়েছিলো, ভালো করে ভেজে নিল। তো তারপরে মশলা দিয়ে দিয়েছে, মশলার মধ্যে দিয়ে দিল 2 চামচ হলুদ, আর পরিমাণ মতো লবণ দেবে, পরে দেবে, এখনও দেয়নি। তো চিকেনের রেসিপি তোমাদের সাথে আমি বহুবার শেয়ার করেছি, আমার চ্যানেলে গাদা গাদা ভিডিও আছে, প্লিজ তোমরা চাইলে সেগুলো চেক করে নিও। আর যারা আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে কোনো রেসিপি শেয়ার করিনি চিকেনের, কী আর শেয়ার করবো, সেই তো সিম্পল একই রেসিপি। তো এই তো মা এখন কড়াইতে চিকেন দিয়ে দিয়েছে মশলার মধ্যে। তো রান্না হতে থাকুক, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আসল জিনিসটা কিন্তু কালকে হবে। তো এই তো আজকে রান্নাটা হয়নি, কালকে হবে আসল জিনিস কাশি। এবার ঢাকা খুলে দেখা যাক। ও ভালোই তো হয়েছে, হয়ে এসেছে প্রায়। মা কিন্তু জল অ্যাড করেনি তেমন একটা, দেখো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে না সেই জলই, আর এক্সট্রা কোনো জল দেওয়া লাগবে না, এই জলেই রান্না হয়ে যাবে। এমনিতেই আজ কষা হবে, চিকেন ঝোল তো আর হবে না, তাই এক্সট্রা করে আর কোনো জল দেওয়া লাগবে না। চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই চিকেনটা পুরো রান্না হয়ে যাবে, কারণ আমরা সবাই এমনিতেই জানি যে চিকেন থেকে প্রচণ্ড জল বেরোয়।
ফাইনালি আমাদের চিকেন রান্না হয়ে গেছে। এইটা আমার কালকে সকালের জন্য তুলে রেখেছে, কারণ কালকে গাসি, কালকেই বাসি খাবার খেতে হয়। আর এইটুকু আমরা আজকে খাবো অল্প অল্প করে সবাই মিলে। আর আমি একটু শাকের ঘণ্ট টেস্ট করেছি, এদিকে বাবাও খাচ্ছে শাকের ঘণ্ট দিয়ে। শাকের ঘণ্টটা যেমন হয় প্রতি বছর যেমনটা খেয়ে আসছে, সেম টেস্ট জিনিসটা কিন্তু ভালোই। তো ওকে গাইস খেয়ে নিই, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং গাইস, এখন বাজে ভোর 3টে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে দেখছি এখানে বোন প্রদীপে নাশা দিচ্ছে। তো এখন আমার ঘুমের ঘোর তেমন একটা কাটেনি, তোমরা সঙ্গে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে গাসি এবং আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি আমি 3:30 সময়। তবে প্রথমে 1টার সময় উঠেছিলাম, কেউ ওঠেনি, তারপরে 3:30 সময় উঠেছি। এখন আমি প্রদীপে নাশা দিচ্ছি। তো এখানে বোন প্রদীপে নাশা দিচ্ছে আর তেল দিচ্ছে। ও কিন্তু আমার আগে উঠেছে, আমার অনেক আগে উঠেছে, মানে ওই সবার আগে উঠেছে বাড়ির বলতে গেলে। আমি উঠেছি, মা মশাই খুলে দিয়ে গেছে তখন আমি উঠেছি। আমি উঠেছি তাও তখন 3:20 বাজে। এবং তেল দিয়ে আমার হয়ে গেছে প্রদীপে, তো তোমরা দেখতেই পাচ্ছ ও এক টাইমে দিতে ভুলে গেছে। তো চলো বাইরে যাওয়া যাক, আমাদের প্রদীপ রেডি। তো এখানে মা এখন বাড়ির চার কোণায় প্রদীপ দিচ্ছে, এটা গাসির একটা নিয়ম বলতে গেলে। আর এই গাসি জিনিসটা না একটা গ্রামীণ প্রথা, তো সেটা তো আমি তোমাদের আগেই বললাম। তো মা এখন বাড়ির সামনের রাস্তায় প্রদীপ দিচ্ছে, এইদিকে একটা প্রদীপ দেবে আর রাস্তার ওই পাশে আরেকটা প্রদীপ দেবে। তো এই গাসিকে অনেক জায়গায় গাঢ় সংক্রান্তি বলেও পালিত হয়, বাট ওদের গাঢ় সংক্রান্তিটা না আমাদের গাসির থেকে অনেকটাই আলাদা। মানে গাঢ় সংক্রান্তিতে কি হয়, ওরা খেসারির ডালের সঙ্গে বিভিন্ন সবজি, মিষ্টি কুমড়ো, লাউ, মূলো, এছাড়াও বিভিন্ন সবজি দিয়ে একটা ডাল করে। বাট আমরা সেখানে 7 রকমের শাক রান্না করি, তো এটা সম্পূর্ণই আলাদা। আর আমরা যেরকম সব জায়গায় প্রদীপ দিই বা সব কিছুই আলাদা, পুরো জিনিসটাই আলাদা। তাই আমি আমার মতো করে বলছি গাঢ় সংক্রান্তি জিনিসটার গাসি কিন্তু এক না, দুটো জিনিস সম্পূর্ণ আলাদাভাবে পালিত হয়, বাট একদিনেই পালিত হয়। তো আমাদের গাসিতে বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালিয়ে বাড়ির চারিধার অন্ধকার মুক্ত করতে হয়। তো দেখতে পারছো মা এখন তুলসী তলায় প্রদীপ রাখলো। তো এছাড়াও আরও অনেক অনেক ব্যাপার আছে, তোমাদের সাথে সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করছি। বাট একটা মজাদার জিনিস দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো এটা কি ভূত, মানে বিষয়টা হয়েছে এদের তো একটা চ্যানেল আছে ইউটিউবে, তো সেখানে এরা ফানি ভিডিও করে আর হয়তো এরা আজ পাবলিক রিয়াকশান নিচ্ছিল ভূত সেজে। তো বিষয়টা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, বিষয়টা কিন্তু খুবই ভালো লাগলো আমার। তো এইদিকে মায়ের সব কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে গাসির জন্যে। তো এই কুলোতে যে যে জিনিস আছে, মা তো সব কিছু বলবেই যে কুলোতে কী কী আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এইখানে আছে হলুদ, নিম পাতা, তালের শাঁস, তারপরে তালের আঠি সিঁদুরে পুটা দিলাম, এই যে হলুদে সিঁদুরে পুটা দিলাম, আর এই যে কলার ডাগো, কচুর ডাগ, আর নিম পাতা, আর তেঁতুলও আছে, তেঁতুল কই, এই যে তেঁতুল, তেঁতুলে সিঁদুরে ফোটা দিই। তো মা তো তোমাদেরকে বলেই দিল যে কী কী আছে কুলোয়, আমি আবার একটু ভুলে গেছিলাম। তো এখন এইখানে পুজো দেওয়া হবে, তো পুজোটা দেওয়া হোক। এই কুলোতে আছে নিম আর হলুদ, এই নিম হলুদ কিন্তু বেটে গায়ে মাখতে হয়। আর এই প্রথাটা যেহেতু অনেক আগে থেকে হয়ে আসছে, অনেক যুগ আগে থেকে আমাদের মধ্যে, তো এই নিম হলুদ জিনিসটা তোমরা সবাই জানো যে নিম হলুদ গায়ে মাখা কিন্তু খুবই ভালো চর্মরোগের জন্যে। অনেকেরই চর্মরোগ হয়, চুলকানি হয়, সেক্ষেত্রে কিন্তু নিম পাতা গায়ে মাখা খুবই উপকারী, সঙ্গে যদি একটু হলুদ থাকে। হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এই জিনিসটা আমার মনে হলো
তাই আমি বললাম হয়তো ভুল কিছু থাকতে পারে, ভুল কিছু হলে আমাকে ক্ষমা করে দিও, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। স্নান করে এখন আমি খেতে বসেছি, মানে এখন বাজে প্রায় কত বাজে, 7:30-8 বাজে। মা যে শাকের ঘন্টটা রান্না করেছিল 7টা শাক দিয়ে, 7টা বেশি শাক ছিল যদিও, তো সেই শাকের ঘন্ট দিয়ে খাচ্ছি আজকে। একটা কথা আছে, প্রবাদ যাকে বলা যায়, আশ্বিন মাসে রাধে বাড়ে কার্তিক মাসে খায়, যে বর মানগে সেই বর পায়, এরকমই কিছু একটা কবিতা ছিল, হয়তো আমি ঠিক বলিনি কিন্তু এরকম কিছু একটা। তো এই যে সম্পূর্ণ রান্না, এটা আশ্বিন মাসের রান্না আর আমরা কার্তিক মাসে খাচ্ছি। বোন চিকেন দিয়ে খাচ্ছে কারণ ও তো এইটা খাবে না শাক, আমি একটু শাকটি টেস্ট করছি, চলো খেয়ে দেখা যাক কেমন। গায়ে নিম হলুদ মেখে স্নান হয়ে গেছে আর এখন এটা জাস্ট টেস্ট করছি, দেখা যাক কেমন। অপূর্ব স্বাদ এই মাছের মাথার জন্য, না আরো স্বাদ লাগছে, খুবই সুন্দর খেতে, নাইস। তুই নিচ্ছিস না আমাকে দিচ্ছিস? খেয়ে গেলে কিন্তু হবে না। চিকেনটা কেমন হয়েছে বল, চিকেনটা কেমন? জাস্ট অসাধারণ কি বলবো, আমি খাচ্ছি কালকের চিকেনটা একদম আলাদা হয়েছে, জাস্ট ফাটাফাটি। আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই বাই, ভালো থেকো, এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল